জায়গাটা দেখে এক ঝলকে আপনাদের মিরিক বলে মনে হলেও এটা কিন্তু মিরিক নয়, একদম নতুন অফবিট কালিম্পং এর একটা জায়গা। কোন জায়গা সেটা জানতে গেলে কিন্তু ব্লগটা দেখতে হবে। নমস্কার সবাইকে, জানাই অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে স্বাগত। আবার চলে এসেছি একটা সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে। আগের ব্লগগুলোতে তো আপনাদের সুন্দর জায়গাগুলোর তো দেখিয়েইছি, হোমস্টেটাও দেখিয়েছি, আজকেও কিন্তু একটা সুন্দর জায়গা এবং সেই সুন্দর জায়গাতে থাকার মতো একটা হোমস্টের সন্ধান দেব। বুঝতেই পারছেন জায়গাটা কতটা সুন্দর, এখানেই থাকা যাবে। তার জন্য যাবতীয় তথ্য, খরচ, খাওয়া দাওয়া, রুম কিরম, এখান থেকে সাইট সিন সব কিছুই তুলে ধরবো এই ব্লগটার মাধ্যমে, দেখতে থাকুন। দুদিনের ছুটি যদি পাইনে ঘেরা পাহাড়ের কোলে নিরিবিলিতে কাটাতে চান, তাহলে নগদারা একটা সুন্দর ছুটির ঠিকানা। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ও নাথুলা একই সাথে দেখা সম্ভব। পৌঁছে গেছি আমরা নগদারা লেক ভিউ রিসর্টে। এই গেট দিয়ে আমরা ঢুকছি। এখানে একটা বোটিং লেকও আছে, তাই ডান দিকে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ঘুরে বোটিং করেও চলে যাওয়া যায়। এসেছি আমরা আমাদের গন্তব্য নগদারাতে। এই নগদারা ফেমাস নগদারা লেকের জন্য। আমাদের উপরি পাওনা হলো আমরা নগদারাতে এই নগদারা লেক ভিউ রিসর্টেই থাকবো, যেটা থেকে সারাদিন আমরা লেকের ভিউ পাবো। আর আপনারাও যদি থাকতে চান, আমি সমস্ত ডিটেলস, যেমন কীভাবে বুক করবেন, খরচ কত আর কীরকম ব্যবস্থাপনা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়া কেমন বা আশেপাশে একরাকে কেন্দ্র করে কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন, সব কিছু শেয়ার করব। চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। এছাড়া এখানে না থেকে এটাকে পার্ক হিসাবেও আপনারা ঘুরতে পারেন, লেকে বোটিং করতে পারেন। সেক্ষেত্রে এন্ট্রি ফি দিয়ে ঢুকে সারা দিন কাটিয়ে আপনারা চলে যেতে পারেন। এই জায়গাটা অনেকটা ডেলো ডেলো ডেলোর মতো লাগে, আবার লেকটা দেখে অনেক সময় মিরিকের মতো লাগতে পারে। মোট কথা সব মিলিয়ে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা এখন লেকের দিকে যাচ্ছি। একটা কথা বলে দিই, বাঁ দিকেই রয়েছে ওয়াশরুম, মানে অনেকেই যারা লেকে আসবেন তাদের জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর আমরা এখন লেকের দিকে নামছি। অনেক বসার জায়গা আছে, লেকটা তো অনেকটা বড়, ফলে হাঁটতে হাঁটতে একটুখানি বিশ্রাম নিয়ে নেওয়ার জন্য কোনো অসুবিধা নেই, অনেক বসার জায়গা আছে। আর জলে অনেক মাছ আছে, সাথে করে আপনারা যদি একটুখানি মুড়ি আনতে পারেন তাহলে কিন্তু একসাথে এক ঝাঁক মাছ দেখতে পারবেন। চলে এসেছি আমরা একদম লেকের ধারে। এই দিকে হচ্ছে বোটিংয়ে যাওয়ার জায়গা, ওইখান থেকে বোটগুলো ছাড়বে সেটাও আপনাদের দেখাবো। এখন আপাতত এই লেকটা দেখিয়ে দিই। আর ওই যে সামনে ওইটাই হচ্ছে আমাদের ওই লেক ভিউ রিসর্টটা, যার ফার্স্ট ফ্লোরের ঘরটায় আমরা আছি। সেখান থেকেও আপনাদের রুম থেকে কীরকম ভিউ সেটাও আপনাদের দেখিয়ে দেব। এই লেকটায় অসংখ্য মাছ আছে। আমার মেয়ে রাই ওদের মুড়ি দিচ্ছে বলে সমস্ত মাছগুলো এক ঝাঁকে এক জায়গায় কিলবিল করছে, কে কাকে টোপকে খাবে সেই নিয়ে যেন একটা যুদ্ধ চলছে। দোলনা আমাদের মা মেয়ের দুজনারই খুব পছন্দের একটা জিনিস। আমরা এখন ফার্স্ট ফ্লোরে উঠছি। এই ফার্স্ট ফ্লোরে তিনটে রুম আছে, এটা একটা রুম আর যেটা লেক ভিউ নেই। আর এই এখন আমি যেদিকে যাচ্ছি এইখানে
দু সাইডে দুটো রুম আছে, 23 আর 24, যেই রুমগুলো থেকে কিন্তু ডাইরেক্ট লেক ভিউ আছে। আর এইটা হচ্ছে একটা ড্রয়িং এরিয়া, গল্প গুজব করা, চা কফি খাওয়ার একটা সুন্দর জায়গা। আর এইটা হচ্ছে একটা মানে কমন একটা বারান্দা টাইপ। অপূর্ব সুন্দর লেকের ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর। দুদিন ছুটি অনায়াসে এখানে বসেই কিন্তু কেটে যাবে কোথাও না গিয়েই। এবার চলুন আমি রুমটাও একটুখানি দেখিয়ে দিই, রুম থেকে কিরকম ভিউ আছে সেটাও তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। ফার্স্ট ফ্লোরের মতো একই ফরম্যাটে সেকেন্ড ফ্লোরেও কিন্তু 3টে রুম আছে, 2টো লেক ভিউ আর 1টা নর্মাল ভিউ রুম। আর নিচে আছে ডাইনিং এরিয়া, সেটাও আপনাদের ঘুরে দেখাবো। এই লেক ভিউ রিসর্টের রুমগুলো একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে 23 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরের একটা রুম, যেখান থেকে লেকের ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে ঘর থেকে। এটা একটা উইন্ডো, যার কার্টেন সরালেই একদম ঘরে বসে চেয়ারে বসেই কিন্তু একদম বাইরেটা, লেকটা, আশপাশ পাইনের জঙ্গল সব কিছু দেখা যাবে ঘর থেকেই। আর এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, ইন্টারকমের ব্যবস্থা আছে, এনাফ লাইট, সেটা একটা স্টোরেজ, টিভিরও ব্যবস্থা আছে। ওয়াশরুমটাও দেখিয়ে দিই, একটা ওয়াশরুম, কমোড সিস্টেম, যা যা থাকা দরকার, গিজার, শাওয়ার, জল। এই যে এখান থেকে রুম, যে উইন্ডো সাইজ, আর সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এটা একটা অ্যাটাচ ব্যালকানি আছে। ওয়াও, এই ব্যালকানিটা বসেই তো সময় কেটে যাবে, এই ব্যালকানিতে আসলেই পুরো লেকটা দেখা যাচ্ছে। এই ফার্স্ট ফ্লোরের 2টো রুম থেকে এরকম ভিউ আছে, ওই সাইডে একটা রুম আর এটা হচ্ছে এই রুমটার থেকে। আমরা এখন বোটিংয়ের দিকে একটু যাচ্ছি, এত সুন্দর জল দেখে আর এখানেই যখন আছি তাহলে বোটিং না করে আর সত্যি পারা যাচ্ছে না। আমরা তো আছি, কিন্তু যদি কেউ নাও থাকে এখানে, তারাও কিন্তু পার্ক হিসাবে ঘুরে এই লেকে কিন্তু বোটিং করতে পারে। চলে এসেছি আমরা বোটিং পয়েন্টে, এই নগদারা লেকে বোটিং করার জন্য। এখানে বোটিং করার জন্য 70 টাকা পার হেড লাগে, আর এই পার্কটাতে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 20 টাকা। লেকটা কিন্তু অনেকটাই ডিপ, অনেকটা বড়, তাই লাইফ জ্যাকেট আছে, ওইখান থেকে লাইফ জ্যাকেট পরে তারপর বোটিং করতে হবে, সুন্দর লাগবে, অনেকটা বড়, প্রচুর মাছ আছে, ট্যাটপোল আছে, আর সাথে এরকম পাইনের ভিউ আছে, খুব সুন্দর। বোটিং করছি আমরা, এই যে আমাদের সাথে বিধানদা, এই শুনুন, লাইফ জ্যাকেট পরে, এই যে আমাদের সাথে কৌশিক, বোটিং করে কিন্তু দারুণ মজা লাগছে, এখানে অনেক মাছ আছে, সাথে মুড়ি আনলে, মুড়ি দিলে কিন্তু খুব ভালো লাগে। আমরা তখন ওই লেকের ধার থেকে দিচ্ছিলাম মুড়ি, আর যত মাছ আছে সব এক জায়গায় হয়ে যাচ্ছিলো, বোটিংয়ে আনতে ভুলে গেছি, নেক্সট টাইম আসলে মুড়ি নিয়ে আসলে খুব ভালো লাগতো। আমাদের সাথে বোটে বিধানদা রয়েছে, বিধানদায় এই রিসর্টের বর্তমান ওনার, আর ওনার নিমন্ত্রণেই আমাদের এখানে আসা। ঘর দেখালাম, ঘর থেকে ভিউ দেখালাম, এবার ঘরের ভাড়াগুলো একটু বলে দিই। এখানে যে কটা রুমই আছে প্রত্যেকটার ভাড়া হচ্ছে 1500 টাকা ফুডিং এবং লজিং পার হেড। যে ফুডিংয়ের মধ্যে আছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর পরের দিন সকালের ব্রেকফাস্ট, সব নিয়ে পার হেড 1500 টাকা। সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে আমাদের রিসর্ট ও তার চারপাশে।
সন্ধ্যের আলোয় আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে। রিসেপশন রুম কাম ডাইনিং এরিয়া এটাই। চেক ইনের সময় এখানেই প্রথম আসতে হবে। যথেষ্ট বড় এটা ডাইনিং রুম হিসাবেও। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে একসাথে অনেকের বসার মতো যথেষ্ট জায়গা আছে এখানে। বুকিংয়ের সময় আপনারা চাইলে আপনাদের লাঞ্চ বা ডিনারের মেনুগুলো একটু কাস্টমাইজ করে নিতে পারেন। এবার আমরা কি কি খেলাম সেটা একটু দেখিয়ে দিই। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা ও চিকেন কারি, একদম ঘরোয়া রান্না। ইভিনিং স্ন্যাক্সে ছিল বাঁধাকপির পকোড়া ও চা। ডিনারে ছিল গরম গরম রুটি, ফুলকপির তরকারি ও চিকেন কারি। ডিনার শেষ, রাতও হয়ে গেছে বেশ। লেকের ধারে আলোগুলো জ্বলে কি সুন্দর লাগছে না? আমাদের নগদরাতে প্রথম দিনটা এখানেই শেষ এভাবে। দ্বিতীয় দিন সকালে ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। হাজির আমাদের বেডটি। এই ঠান্ডা, বেশ ঠান্ডা, এই ঠান্ডায় গরম গরম চা তো দারুণ লাগছে, তার সাথে এই লেকের ভিউ দেখতে দেখতে একদম ঘরের সামনের ব্যালকানি থেকে, এটা কিন্তু দারুণ। না মিরিক, না ডেলো, একসাথে নগদরাতেই কিন্তু দুটোর ফিল পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। কালকে আমরা ওয়েদার খুব ভালো পেয়েছিলাম, আবার আজকেই দেখছি সকাল থেকে বৃষ্টি পড়ছে, হয়তো বেলার দিকে বৃষ্টিটা কেটে যাবে। আমরা আজকে সাইট সিনে যাব, কী কী দেখব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফোনের টাওয়ার বেশ ভালো, মানে ফোনে কথা বলতে কোনো জায়গার সাথে কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইন্টারনেটের কানেকশনটা মাঝে মাঝে আসা যাওয়া করছে, ওটা একটুখানি উইক আছে, কিন্তু ফোনের টাওয়ারে কিন্তু কোনো সমস্যা নেই। রেডি হয়ে লুচি, আলু ভাজা, রাই শাক ভাজা, এখানের লাল আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন 6 মাইলে থেমেছি। 6 মাইলে আমরা নিয়ে নেব একটা ছোট্ট মোমো ব্রেক। আর এই রাস্তাটাই চলে গেছে রিসপে, পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে। আর নিচের এই রাস্তাটা চলে গেছে কালিম্পংয়ের দিকে, আর ওপরের যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়েই আমরা এলাম। এই জায়গাটা সুন্দর, পুরো মাথায় মনে হচ্ছে কেউ পাইন গাছগুলো গুজে গুজে দিয়েছে। আর এখানে প্রচুর এরকম হোমস্টে আছে, খাওয়ার জায়গা আছে, অনেকগুলোই আছে, যেখানে রুটি সবজি হোক, মোমো হোক, চা কফি, ছোটোখাটো আমাদের স্ন্যাক্স জাতীয় খাবারও এখানে পাওয়া যাচ্ছে হল্টের জন্য। আর এখানে তো পাহাড়ের এই কুকুরগুলো তো একটা বৈশিষ্ট্য, যেখানেই যাচ্ছি চলে আসছে উপরে গাড়ি। আমরা এখন 6 মাইল ছাড়িয়ে পাইনের বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি রিসপের দিকে। জায়গাটা ভীষণ সুন্দর, দুদিকে সারি সারি পাইনের বন, তার মাঝখান দিয়ে চড়াই পাহাড়ের রাস্তা উঠে চলেছে একে বেঁকে। আর আমরা চলেছি রিসপের দিকে আরও একবার কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। চলে এসেছি আমরা রিসপে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। পিছনে অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর ওই নিচে রয়েছে আই লাভ রিসপ, নিচে রয়েছে আই লাভ রিসপ। ফটো তোলার জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না, এমন সুন্দর জায়গা। পিছনে কাঞ্চনজঙ্ঘার ব্যাকগ্রাউন্ড, পাহাড়ের কোলে কোথাও মেঘ, কোথাও একটুখানি রোদের আভা। তাছাড়া এখানে ছোটোখাটো ব্রেকের জন্য খাবার জায়গাও আছে, অনেকগুলো হোমস্টেও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে নগদরা থেকেও কাঞ্চনজঙ্ঘা ও নাথুলা দেখা যায় কিন্তু সুন্দরভাবে। আমরা চলে এসেছি এখন পাইনের জঙ্গলে, রিসপ থেকে নামার পথে, 6 মাইল যাওয়ার পথে এখন পাইনের জঙ্গলে। অপূর্ব সুন্দর এই পাইনের জঙ্গলটা। লেপচা জগতেও আমরা এরকম পাইনের বন দেখেছি, কিন্তু আমার এটা আরও বেশি সুন্দর লাগছে ফটো তোলার জন্য, তো একদম সুন্দর, একদম আদর্শ একটা জায়গা হচ্ছে এটা।
এটা গুম্বাদারা মনাস্ট্রি। আকাশ পরিষ্কার থাকলে এখানের ভিউটা ভীষণ সুন্দর, পাহাড়ের ও কাঞ্চনজঙ্ঘার। এরপর এলাম ডেলোতে। ডেলো পার্ক ঘুরে দেখতে অনেকটা সময় লাগলো, খুব সুন্দর। আবহাওয়া ভালো থাকলে হর্স রাইডিং বা প্যারাগ্লাইডিং দুটোই করা যায় ডেলো থেকে। এছাড়া অর্কিড, ক্যাকটাস নার্সারি ঘুরে দেখে বহু চর্চিত গা ছমছমে মর্গান হাউসটাও ঘুরে নিতে পারেন। এবার বলে দিই যে আপনারা কিভাবে এখানে আসতে পারেন। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে নিউমাল জংশন বা NGP নেমে, আর যদি বাসে আসেন তাহলে শিলিগুড়ি থেকে গাড়িতে করে ডাইরেক্ট চলে আসতে পারেন এই নগদারাতে। আর শিলিগুড়ি থেকে নগদারার কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়। আর যদি বুক করার সময় এই রিসর্টের সাথে কথা বলে নেন তাহলে এই রিসর্ট থেকেই পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে। তো তার চার্জেস আপনাদের আলাদা করে পে করে দিতে হবে, কিন্তু আপনারা গাড়ির সুবিধা পেয়ে যাবেন। নগদারা থেকে লোলেগাঁও হয়ে আমরা চলেছি এখন পানবুর দিকে। আমরা পানবু ভিউ পয়েন্টে, অসাধারণ ভিউ এই পানবু ভিউ পয়েন্টে। নিচে তিস্তা বয়ে চলেছে আর সাথে সাথে রয়েছে মেঘ, বিভিন্ন পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ, পুরো মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছে। মেঘ, রোদ, বৃষ্টি, হাওয়া, কাঞ্চনজঙ্ঘাকে একসাথে অনুভব করতে গেলে তো পাহাড়েই আসতে হবে। দূরে ওই নিচে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। অপূর্ব সুন্দর এই পানবুর ভিউ পয়েন্টটা, অনেকটা লম্বা, দুই মাথায় দুটো আর মাঝখানে একটা ভিউ পয়েন্ট। ফাঁকা জায়গায় হাওয়া দিলে যা হয় আর কি, হাওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। পানবু ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে রয়েছে এই শিব মন্দিরটা। অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপরেই মন্দিরটায় দর্শন করা যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখতে থাকবেন।